সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল ফ্রম চিটাঙ্গে ব্লগার্স। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে স্বাগতম জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে। সো গাইস, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কে নিয়ে। সো গাইস, এখন এসে গিয়ে বেসিক্যালি সকাল 6:10 এবং আজকে এত সকাল সকাল আমরা এখন বর্তমানে আছি নতুন ব্রিজের উপর। কিন্তু এত সকাল সকাল নতুন ব্রিজের উপর কী করতেছি? আজকে আমরা চট্টগ্রাম বলতে বান্দরবান একটা সাইকেল লং ট্যুর দিয়ে ট্যুর দিব। তো আজকে খুবই মজা হবে, চিল নিয়ে ফিল করবো। এবং আজকে আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে কি বাপ্পা, বাপ্পা ভাই এবং আছে আলসাইদ ভাই, আসকিন ভাই আমাদের, এবং আছে ঈশান ভাই, হাই ব্রো, এবং ক্যামেরার পিছনে আছে আমাদের আওজানের আইকন রিদওয়ান ভাই। সো আজকে আমাদের ট্যুরটা হতে পারে 70-75 কিলো এরকমই আমি গুগল ম্যাপে দেখছি। এবং বান্দরবান ফার্স্ট টাইম না হলেও কিন্তু সাইকেল ট্যুরে বান্দরবান রাইড আমার জন্য ফার্স্ট টাইম। তো অনেক চিল নিয়ে ফিল করবো এবং জানি না, আশা করি সব ভালো কিছুই বলা হবে। এবং আল্লাহর নামে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রাইড। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। যার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হচ্ছে। Now jump 3 times and slide to the left and slide to the right and let's do it again. শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধু রানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছ বিরে সে ছিল গভীরে, সে পাশে না। সো গাইস, আমরা এখন অলমোস্ট আছি চট্টগ্রাম আর কক্সবাজার রোডে। এবং আমাদের ঠিক এই পাশে গেলে হলো কি আনোয়ারা, এবং ঠিক এই পাশে পটিয়া কক্সবাজার। তো খুব একটা মজার একটা রাইড হচ্ছে সকাল সকাল। এবং আমরা সকাল 5:25 আমাদের রাইডটি শুরু করি এবং ঠিক 6:10-15 দিকে আমরা আমাদের রাইডটা শেষ করে রাইডটা নতুন ব্রিজ থেকে আমাদের ব্লগটা শুরু করি। কারণ সকালের দিকে কোনো প্রকার আলো ছিল না। এবং ঠিক এইদিকে এইদিকে আনোয়ারা এবং আমরা যাচ্ছি কক্সবাজার রোডে। এবং ঠিক দেখা যাচ্ছে ঠিক এই জায়গা থেকে কক্সবাজার 139 কিলোমিটার বাকি। এবং আমরা যাবো কেরানীহাট ফার্স্টে, কেরানীহাট থেকে আমরা বান্দরবান যাব। তো লাইফে ফার্স্ট টাইম রাইড দিয়ে বান্দরবান আগে হলেও, বাট লাইফে ফার্স্ট টাইম সাইকেল রাইড। এবং খুবই সকাল সকাল, চারিদিক কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না ভালো করে। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো যেতে যেতে দেখা হচ্ছে। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রঙ হয় না তো বেদনার মতো, নয় রঙা জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দুবাক্য নয় সে তো ভালোবাসার কাব্য কয়, আমি কবি নই তবু কাব্যের ভাষায় বল। সো গাইস, আমরা এখন আছি ইয়াকুবডুন্ডি স্কুল পার হচ্ছি। এবং আসলে আমরা এখন একটা ছোট শর্ট ব্রেক দিয়েছিলাম, যার কারণে যত যাচ্ছে তত ঠান্ডাটা বাড়তেছে। সাইকেল চালানো অবস্থা থাকলে একটা শরীর গরম থাকে এবং পুরো শরীর ঠান্ডা। এই মামা, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, চারিদিক হয়েছে কি কুয়াশা। এবং ঠিক দেখা যাচ্ছে সূর্য মামাকে, কুয়াশাগুলো আসতেছে, যত যাচ্ছি তত আসলে ঠান্ডার পরিমাণটা বাড়তেছে। এবং হাইওয়েগুলো অনেক রিক্স দেখা যাচ্ছে, খুবই গাড়ির স্পিডে চলতেছে।
যত যাচ্ছি আসলে তত ঠান্ডাটা বাড়তেছে। ও একটু দাঁড়ান, ঠিক দেখা যাচ্ছে সূর্যমামাকে? তো ঠান্ডার কারণে গাড়ি আমরা নর্মালি চালাচ্ছি, আমরা ঘন্টায় 20-21-22 এরকমই চালাচ্ছি আসলে। এবং সামনে আছে তাসকিন ভাই, লিড দিচ্ছে, পেছনে আরও 5 জন। তো গাইস আমরা এখন পার হচ্ছি গিয়ে মুন্সিহাট। অলমোস্ট 27-28 কিলো আমরা অলমোস্ট চালাই ফেলছি। এবং চন্দ্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে, চন্দ্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, এবং আমরা অলমোস্ট 27-28 কিলো চালাই ফেলছি। এবং সবাই আস্তে আস্তে চলে যাচ্ছি। আর কক্সবাজার আছে আর 129 কিলো। আর কক্সবাজার মানে দিকের পরিবেশ ঠান্ডা ঠান্ডা, সকাল সকাল গাড়ি খুবই কম, বাট যে গাড়িগুলো যাচ্ছে প্রচুর হাই স্পিডে যাচ্ছে, যার কারণে প্রচুর তার গতি বেশি। একটা হাইওয়ে রোড, মজা হচ্ছে, চিল নিয়ে ফিল করতেছি। এবং ইনশাল্লাহ বান্দরবন 2-3 ব্লক মাস্ট করবো। আজকের এই রাইডটা চট্টগ্রাম থেকে বান্দরবনের একটা, এবং বান্দরবন নীলাচল নীলগিরি, যাদের আমাদের বান্দরবন ডিভিশন আছে সাইফুদ্দিন ভাইরা কী করে দেখি। সামনে আছে তাসকিন ভাই, চারদিকের পরিবেশ জোশ, তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখা হচ্ছে নেক্সট শোটে। সো গাইস আমরা এখন আছি খর্ণা বাজার রাস্তার মাঠে পটিয়াতে। এখন অলমোস্ট বাজে সকাল 7:47, অলমোস্ট 30-32 কিলো চালাই ফেলছি। এবং আমাদের সব গ্রুপ মেম্বাররা নাস্তা করতেছি সকালে, আম্মু সকাল সকাল ভাপা পিঠা এবং পড়া বানিয়ে দিয়েছিল, ওগুলো খেয়ে আমরা অলরেডি 30 কিলোমিটার আমাদের চালাইছি। এবং সব গ্রুপ মেম্বাররা আছে, আমরা আজকে এখানে হাঙ্গা করবো, বিরিয়ানি আছে। কি খেতে চাও তুমি? আমি আল্লাহর ইজিকে যা রাখছে তা। সকাল সকাল আলহামদুলিল্লাহ পেয়ে গেছি বিরিয়ানি, পরশে বিরিয়ানি টানা শুরু করেছে, ওর টান চলে বল লাগে। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবারও বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খুবই চিল নিয়ে ফিল হচ্ছে, খাওয়ার পরে সবার শরীরে একটা তেজ চলে এসেছে। সকালবেলা আম্মু ভাবা পিঠা এবং পরোটা বানিয়েছিল, ওগুলো খেয়ে আমরা ঠিক 5:25-এর দিকে বাসা থেকে বেরিয়েছি। এবং আমরা কুটুম্বারে অর্থ চকবাজারের মধ্যে একটা রেস্ট সব একটা মিটিং প্লেস বানিয়ে আমরা চলে যাচ্ছি বান্দরবান। তো ধীরে চলুন, সামনে বিপজ্জনক ঝাঁপ, চট্টগ্রাম জেলা পুলিশ, স্পন্সর বাই ওয়ার্ল্ড। আজ আমাদেরকে স্পন্সর করে না বলে আমরা ভালো কিছু খেতে পারি না। যাক সকাল আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রিজিকে রাখছে। কক্সবাজার 119 কিলো, তো দেখতে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ডে গান শুনিয়ে দিই, উপভোগ করতে থাকুন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। আমি লয়ালিটি মজবুত রাখতে তো ফাইল করলাম লক,
তোমার ইনস্টাগ্রামে মেসেজ করলাম আমি 1000 কত কষ্টে নাম্বার ম্যানেজ কইরা ফোন দিলাম আবার তুমি আমায় এত ইগনোর করো মাইন্ড করি না তবু কেন তোমায় ছাড়া আমি থাকতে পারি না কারণ তুমি আমার ইমোশন তুমি আমার ইমোশন চলো না আমার সাথে রাখো আমার হাতে কতদিন ইগনোর করবা দুঃখ দিবা মনেতে খোঁজ খবর নিয়ে দেখো এলাকা মহল্লা তো গাইস আমরা এখন অলমোস্ট সাতকানিয়াতে ঢুকছি 2000 এর পৌরসভা পার করে সাতকানিয়ার দিকে ঢুকতেছি আর এখন অলমোস্ট সকাল 9:14 আমরা সাতকানিয়া ঢুকছি চারদিকের পরিবেশ অস্থান এখানে এখনো কুয়াশা কুয়াশা রয়ে গেছে যত ভিজারে ঢুকতেছি কুয়াশাটা বাড়তেছে আর এখান থেকে ঠিক কক্সবাজার 102 কিলোমিটার দূরে ঠিক 102 ফিল নিয়ে চিল হচ্ছে বেশি জোশ হচ্ছে সাতজনের টিম নিয়ে সিয়ারা এখন বান্দরবান বান্দরবানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি চারদিকে ইটের কারখানা এদিক থেকে ইট পোড়াচ্ছে এবং বিভিন্ন রকম বড় ভাইরা স্বাগতম জানাচ্ছে কিছুক্ষণ পরপর বিভিন্ন বাস থেকে ট্রাক থেকে আসলে দেখে বুঝতে পারতেছে যে আমরা হয়তো আমরা দূরে থেকে আসতেছি বা কক্সবাজার যাচ্ছি বা বান্দরবান যাচ্ছি তবে স্বাগতম জানাচ্ছে দেখুন এটা ভালো লাগছে বাট রোডটা খুবই রিক্সি কজ কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েটা খুবই রিক্সি ছোট যার কারণে গাড়ি চড়ে খুবই গতিতে আস্তে আস্তে তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন দেখাচ্ছেন একসাথে তো আমরা সাতখানে এতে আছি আস্তে আস্তে রোদ উঠতেছে আমি হালকা করে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা আস্তে আস্তে চেঞ্জ করতেছি আগে আমার চেস্ট মাউন্ট আগে বুকের মাউন্টে ছিল আর এখন একটু হেলমেটে লাগাইছি তো দেখি আসলে জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে কোন অ্যাঙ্গেলে আসতেছে একটু রিক্স নিলাম কজ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য একটা শর্ট না একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সেকেন্ডের শর্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় তো ভাবলাম রিক্স নিতে চাই রিক্স নিয়ে দেখি আশা করি হোয়াইট অ্যাঙ্গেল যেহেতু আসে খারাপ হবে না সামনে আছে রিদুয়ান ভাই আর তাসকিন ভাই আর এদিকে কাবুলা কয়েল কারখানা ইটের ভাটা সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন আসছে আমি আসলে শিওর জানি না আরে বাবা এবং চারদিক সৌন্দর্য আমরা কেরানিহাট অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে তো গাইজ আমরা এখন অলমোস্ট আছি কেরানিহাট আর বান্দরবান এখান থেকে 23 কিলোমিটার চট্টগ্রাম থেকে কেরানিহাট আমরা অলমোস্ট চলে আসছি এবং এদিকে কক্সবাজার এবং এদিক থেকে যাব আমরা বান্দরবান চট্টগ্রাম থেকে চিল নিয়ে ফিল করতে করতে আমরা চলে এসেছি এবং আমরা একটা ব্রেক দিব আর একটা শর্ট ব্রেক চিল নিয়ে ফিল করতে করতে আমরা এখন কেরানিহাট ভুম 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 তো আমাদের খাওয়া দাওয়া করি নাই সবার পেট ভরা সবাই এখন পাহাড় দেখার জন্য এক্সাইটেড তো দেখো কেরানিহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিসমিল্লাহ চলো চলো সবাই চলো সবাই চলো সবাই চলো সবাই চলো কেরানিহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে হয়েছে 9:56 10টার দিকে আসলাম আমরা আসছি মেবি 10-15 মিনিট ওয়েট করলাম সব সেনাবাহিনী দিয়া সীমান্তের অত্যন্ত প্রহরী ও সেরা বর্ডার গার্ড জোস কিন্তু
খোলা মাঠ আই জোস আমরা ইয়া ও কি জোস আই ছাড়া জোস সোয়াগ ম্যান ওয়েলকাম হোয়াটস আপ বন্ধুগণ ইয়ে মামা ইয়ো 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 ওয়া ও মাই গড সিয়ার এখন খাগর ছয় সিয়ার এখন বানবন চিনে ফিল করছে অভয় বিজিবি সব খেলা হচ্ছে চিল করে মানে বিজিবি ক্যামেরাটা অফ করি অনেকটা স্ট্রিক টাইট এরিয়া থাকে সে কারণে আমরা ক্যামেরাটা অফ করে দিই দেখা যাক কোথায় গিয়ে ক্যাম্প অন করি দেখা হচ্ছে নেক্সট কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া জালে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ভুল ঠিকানায় বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম প্রিয় তোমার সঙ্গে সাই কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি মানুষ হইতে শিখায় কেন তো গাইস আমরা আস্তে আস্তে পাহাড় দিয়ে যাচ্ছি ঢুকতেছি এখন আমি নিছি রিদওয়ান ভাইয়ের নিউ এক্সট্রিম সাইকেল আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি উস্কো 5x এক্সট্রিম কোনোটা উস্কো 5x-এরই মতো আসলে লো বডির আসলে কষ্ট হয় বাট আমাদের কোনো প্যারাই হচ্ছে না আমার আমরা ফিল নিয়ে চিল করে করে চলে এসেছি বান্দরবানের ভিতরে আর 13 কিলোমিটার মতো আসছে বান্দরবান বান্দরবান গেট পিছনে ফেলে আসছি তো পাহাড়ের রাস্তায় ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ এবং ফিল নিয়ে চিল করি যেতে দেখা হচ্ছে গাইস আমরা অনেকক্ষণ ফিল নিয়ে চিল করে আসছি বাট এখন আমাদের দহর অফ হয়ে যাচ্ছে এখানে পুরো রোডটা উঁচু উঁচু আমাদের উস্কো নিয়ে সম্ভব না উস্কো এক্সট্রিম হার মানলো তোমায় ওলা আসলে চুপ প্যারা খাচ্ছি বাট প্যারা নাই প্যারা কেউ বলবো প্যারা নাই চিল আমরা যাচ্ছি বান্দরবান আর 6 কিলোমিটার ঘুরে আর 6 কিলোমিটার ঘুরে আমার থেকে 6 কিলোমিটারের মতো লাগতেছে আসলে যেটা সত্যি কথা হয়েছে কি প্রথম চকবাজার থেকে কেরানীহাট বান্দরবান গেট পর্যন্ত কোনো প্যারা খাই নেই আমরা খুবই আরামসে কারণ আমরা রাইড দিয়ে হই কারণ আমরা খুবই আরামসে আসছি বাট বান্দরবান গেট থেকে যে প্যারাটা খাওয়া শুরু করলাম এটা হচ্ছে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ রাস্তার উন্নয়ন কাজ চলতেছে ও পানি মেটে দিলু পর্যটক মডেল বান্দরবান চঞ্চল ছেলে হাতে 100 পেলে দিন যেত চলে হেলে দুলে যা বিড়ি খেলে কোথা থেকে আসে এত টাকা আমার কি চিন্তা ঘুরতিতে ফুটিতে কেটে যেত দিনটা আড্ডাতে ব্যস্ত ভুলে গিয়ে আমার সংসার পরিবার নিয়ে এত ভাবার কি দরকার প্রতিদিনে বাবা ডেকে কত কি যে বোঝাতো রেগে গিয়ে করেছি তার মুখে মুখে তর্ক মাথায় হাতে বলতো বাবা একদিন তুই বুঝবি থাকবো ছবি হয়ে তুই আমি সবার অবহেলাতে ভালোবাসি অনেক আমি বাবা তোমাকে ছোট
কেটে যায় দূরান্তর চোখ, ছোট শহর থেকে শহর, তুমি তো ছায়া পৃথিবীর প্রতিটি হৃদয়ে অমর। তুমি তো জন্মদাতা মা সবার থেকে প্রিয় জননী, ছোট থেকে বড় হবি ভেবে গেলে রে জানি বাবা বলতো বুঝনি। আমি আজ স্বপ্নে খুঁজি তোমাদের নিয়ে ঘটে যাওয়া সেই কাহিনী। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। চলে যাওয়ায় আমার কাঁদবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না, আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবে সেদিন হারিয়ে সব তুই বেশি জোস রাতেরা প্রশ্নতে তুচ্ছ করে আমায় নিয়ে হাসে, আমি ডাই ফোর এটা করি ভাই। তো গেছ, আমরা এখন অলমোস্ট চলে আসছি বান্দরবান লাস্টের ফিল্ডে, বেশি জোস হয়েছে একদম উপর থেকে চট্টগ্রাম জি, চকবাজার জি জি, সবাই চকবাজারে, কি চকবাজার আছে, কি রাজন আছে, হোয়াটসঅ্যাপ কি অবস্থা জি জি, সকাল পাঁচটায় শেয়ার আইসে পুরো ভিডিওটা ভাই, আমি আরো ডাইরেক্ট ডুবি ডুবি গেছিলাম গা, ও আমি ওর উপর উঠে গেছিলাম ডাইরেক্ট, ওর আমার সামনে সাকারা দিছে একটা ভাই। তো গাইস, আমরা আজকে ফিল্মে চিল করার পরে বান্দরবান সিটিতে ঢুকে গিয়েছি আমরা। এটা যে বান্দরবান বাস স্টেশন, ইয়া ব্রো হচ্ছে তো আমরা, ও ইয়ে এটা কি জিনিস, তো গাইস আমরা এখন চলে এসেছি বান্দরবান বাস টার্মিনালের পাশেই, সাইফুদ্দিন ভাই অর্থাৎ বান্দরবান ডিভিশনের
মেম্বার সাইফুদ্দিন ভাইয়ের বাসা, এটা সাইফুদ্দিন ভাইয়ের বাসা এবং আমাদের যাদের সাইকেল ছিল সব ওখানে রাখতেছে আমাদেরগুলো। মেরা উস্কো ফাইভ এক্স রা হ্যাঁ, মেরা উস্কো ফাইভ এক্স এখানে হ্যাঁ, উস্কো ফাইভ এক্স এখানে। এটা হচ্ছে সাইফুদ্দিন ভাই, ওনার বাসায় আজকে আমরা চিল করবো, ফিল্মে দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখা হচ্ছে। সো হে গাইস, আপনার সাথে দেখা হচ্ছে প্রায় চার ঘন্টা পর। আমরা বান্দরবান শহরে ঢুকছি সাইকেল নিয়ে ঠিক বারোটার দিকে, আর এখন অলমোস্ট বাজে চারটা। আমরা এসে একটা ঘুম দিয়েছি, ছোটোখাটো ঘুমতে পারে, ভাত খাওয়ার পর আমরা এখন চলে আসছি একটা গভীর জঙ্গলের মধ্যে, চারদিকে জঙ্গল। এবং আমরা কিছু পরিমাণ এ জিশান ভাই, জিশান ভাই কই, ও পড়ে গেছে। সো আমরা এখানে আসছি কিছু বরই এবং ককবেল এগুলো খাওয়ার জন্য, পাহাড়ি জিনিস। এখানে ঠিক উপর মানুষ দেখা যাচ্ছে, ওই তো মানুষ। তো আমরা আসলে ককবেল আর আমাদের জুতার অবস্থা দেখেন কি সুন্দর লাগতেছে জুতাগুলি। আমরা ঠিক ওপরে যাব এবং আমরা খাবো। ইতিমধ্যে তাসকিন ভাই অলমোস্ট একটা পাইছে, ভাইটা কি পাইছেন ভাই? আমি নিরীহ মানুষ জি, একটা বেলকুদে পাইছিলাম গাছটার নিচে। হ্যাঁ, তো আমি খাচ্ছিলাম, সবাই পিছে পিছে দৌড় মারছে, আচ্ছা এখন সবাই বাঘ নিছে, শেষমেশ আমি এটা পাইছি। এখান থেকে তোমাদের কিছু কিছু দেওয়ার জন্য খুঁজছিলাম, কিন্তু তোমরা ব্লক নিয়ে ব্যস্ত। হ্যাঁ সেটা পারে না, আমরা খাবো, আমি এখানে মুখ দিয়ে দিছি, সমস্যা না। আমি তো ভিক্ষা করে গেছি যে, ভিক্ষা করে গেছি যে, এটা তো ওনার জিনিস না, উনি তো এখানে ভিক্ষা গেছি। তুমি তো সমস্যা নাই, আমরা আরো খাচ্ছি, আমরা এখানে বড়ে আছে। দেখাই ককবেল নিচ্ছি, কাঁচা ভাই হয় নাই ফেটে যেত। কি অবস্থা, হে গাইস কি অবস্থা তোমার? এটা আমার নিউ সাবস্ক্রাইবার, অনেক নিচে এবং বরই গাছ সবকিছু মিলা জুস। তো আমরা আস্তে আস্তে বান্দরবান শহরটা ঘুরবো এবং আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো, এবং আগামীকাল থেকে আমি আর একটা নতুন করে ব্লগ শুরু করবো। কজ সাইকেল ব্লগের সাথে আমাদের বান্দরবানের ব্লগটা আমি একসাথে করবো না, তো দেখতে থাকুন, যেগুলো থাকুন, দেখা হচ্ছে। আমরা এখন পাহাড়ের উপর উঠবো, এখন কেন দাঁড়াও না? হ্যাঁ কি আমার চ্যানেলকে তুমি নিয়ে হলবা? হ্যাঁ হ্যাঁ, সবাই নিতে যাবো ভাই। ও উঠে যাচ্ছি, ও হো আমি পরে গেলাম, আরো আছে মানুষ আছে। উড়ি বাবা কি কষ্ট। তো গাইস আমরা কতটা উপরে দেখেন, আমার ঠিক নিচ থেকে উপরে আসছে। এদিকে সবকাটা দেখে আসতে আসতে, সবাই সাবধানে 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 সাবধানে।
তুমি সেটে আসিও না, তুমি আসবা নাকি? চলো আমরা সামনের দিকে যাই এবং আমরা ঠিক এদিক দিয়ে যাবো। আমাকে তো আমরা অলমোস্ট বেল পাড়া হচ্ছে এখান থেকে বেল। হ্যালো গায়েস, আমরা এইমাত্র বেলগুলো এই গাছ থেকে নিলাম। তো আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পেরেছি। সো এগুলো পাকার কাছাকাছি, সো পাকে নাই এখনও, আর তিন চার দিন হয়তো বাসায় রাখতে হবে যা এটা ওদা বললো। তো এই তিন চার দিন বাসায় রাখার পর এটা পাকবে, তারপর এটা আমি শরবত বানাবো, শরবত বানিয়ে খাবো। তো ইনশাল্লাহ শরবতটা আশা করছি ভালো। দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাবো আমার। মে রাখিস কি খবর আমার, মনে তোরই প্রেমের ইতুল পার। দূরে রাখিস না আমাকে আর, প্রেমে পড়ে যাবো আবার। সো গাইস, আমি এখন আছি পাখির বাসার উপরে। এটা হচ্ছে একটা পাখির বাসা, এটা পাখির বাসা, লড়তেছে, এটা লড়ে। তো চারদিক থেকে পরিবেশটা আসলে বেশি জোস, বেশি জোস, বেশি জোস, চিল নিয়ে ফিল হবে। যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখান থেকে বরে খাওয়া হবে। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতোকে, রাত্রি যেন শেষ হয় না। সো গাইস, আমরা এখন কই আসছি? আমরা এখন আসছি বান্দরবন মেঘবাড়ি রিসর্টে, যেখানে পাহাড়িদের প্রত্যেকটা জিনিস, ধুলা থেকে শুরু করে তাদের টং এবং প্রত্যেকটা জিনিস কিন্তু পাহাড়িদের তৈরি। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে কি, এখানে ওদের পাহাড়িদের মতো দোলনা, এবং এখানে আছে পাহাড়িরা, পাহাড়িরা বেশিরভাগ কিছু কিন্তু গাছ দিয়ে, বাঁশ দিয়ে বানায়, যেগুলো আছে বাঁশ দিয়ে গাছের তৈরি কিন্তু বসার জায়গা
এবং আছে জায়গা, আর ওখানে আছে কিন্তু একটা টংঘর, আমরা টংঘরে যাবো। আমরা এখন যাবো টংঘরে। সো গাইস, ব্রিজ থেকে আমরা আমাদের এখানে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, ওইটার পরে আমরা বার্থডে খাইলাম। সব কিছু করার পরে আমাদের কিন্তু দেখতে দেখতে বান্দরবান ব্লগ পার্ট ওয়ানটা কিন্তু একেবারে শেষের দিকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ সাইকেল রাইড এবং বান্দরবানটাকে একসাথে দেখাবো না আপনাদেরকে। কালকে থেকে নতুনভাবে কালকে হয়তো আমরা মেঘলা, নীলাচল, নীলগিরি আরও দুদিন আছি আমরা বান্দরবান, তো ওইভাবে আমরা ব্লগটাকে সাজাবো। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।